হ্যালো আসসালামু আলাইকুম হৃদয়োদয় ফার্নিচার এন্ড শোরুমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণদাল অভিনন্দন ও শুভেচ্ছা হৃদয়োদয় ফার্নিচার এন্ড শোরুমের পক্ষ থেকে আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আকর্ষণীয় ডিজাইনের একটা দরজা দেখেন অনেকে কিন্তু বিল্ডিং এর দরজা বানান বিল্ডিং এর পাল্লা বানান একদমই কিন্তু এক পাল্লা থাকে এক পাল্লার দরজা থাকে দেখেন যে কত গর্জিয়াস ডিজাইন এরকম ডিজাইন করে ঠিক আছে পুরাটা সুন্দর করে নিচে উপরে দেখাচ্ছি আমরা কত সুন্দর দেখতে অবশ্যই এটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করতেছি দরজার লকটা আপনাদেরকে দেখাবো এবং কি দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলা একদমই আমাদের হৃদয়োদয় ডোর আছে ওখানে কিন্তু সিএনসি মেশিনের দ্বারা যে কোনো খাটের দরজার যে কোনো ডিজাইন আমরা তৈরি করে থাকি ওখানে ডিজাইন তৈরি করি এটা কিন্তু সিএনসি মেশিনের দ্বারা থ্রি ডি ডিজাইন আছে টু ডি আছে ফোর ডি আছে ফোর ডি হ্যাঁ আপনি যেরকম ডিজাইন চাপেন ওই রকম ডিজাইন আমরা করতে পারি দেখেন দরজার পাল্লা এরকম লক দেখেন কত মজবুত লক হেভি লক আমার মনে হয় এরকম লক কোথাও দেখছেন কিনা জানি না এটা অনেক দামি লক এটা কিন্তু অরিজিনালি চিটাগাঙের সেগুন কাঠ চিটাগাঙের সেগুন দেখেন কত সুন্দর ফাইবারগুলো চিটাগাঙের সেগুন দেখেন এটা একটা পাল্লা খুললাম এই যে দেখেন দরজা খুলতেছে হ্যাঁ আরেকটা পাল্লা যদি আপনি খুলতে চান এটা কিন্তু একদমই লক নিচে দেখেন কেমন লক করা থাকে এই যে এইভাবে লক হয় এবার এটা উপরের দিকে উঠাইলে লক হবে এই যে হইল এখন এদিক এদিক যাবে না আর এটা যদি এদিকে না মানে যেভাবে এই যেভাবে এটা খুলল দেখেন উপরে আরেকটা লক আছে এই যে এই যে এই লকটা যদি আপনি এভাবে খুলেন তাহলে খুললো দুইটা পাল্লাই খুললো দেখছেন অনেকে কিন্তু বিলিং করেন মনের মতো দরজা খুঁজতেছেন পাচ্ছেন না কোথাও দেখেন আমাদের হৃদয়োদয় ফার্নিচার এন্ড শোরুমে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা কিন্তু আব্দুল গফুর মিয়া হৃদয়োদয় ফার্নিচার এন্ড শোরুমের মালিক কিন্তু আব্দুল গফুর মিয়া ঠিক আছে এই নাম্বারটা আপনি আব্দুল গফুর মিয়া সেভ করলে ইমো আসবে এই দরজার ডিজাইনটা যে দেখাইলাম এটা যদি আপনাদের চয়েস হয় এই ডিজাইনটা আপনি ইমোর মধ্যে পাঠিয়ে দেবেন যে ভিডিও তো অনেকগুলো দেওয়া আছে চ্যানেলে কিন্তু হ্যাঁ এই 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 দরজাটা যদি আপনাদের চয়েস হয় সেক্ষেত্রে এই দরজার ছবিটা আপনি মুহূর্তে পাঠাবেন পাঠানোর মাত্রে আমি দাম বলে দেবো কত টাকা দাম কেমনে কি এবং কি আব্দুল গফুর মিয়াই কিন্তু দাম বলে দেবে ঠিক আছে এই যে দেখেন আর একটা এই যে দেখেন কিভাবে লাগাইতে হয় এটা আমি আটকে দিলাম একটা পাল্লা প্রথমে এই যে লক করলাম এই যে সেই রকম করে এই যে লক করতেছি হ্যাঁ এটাই কিন্তু সেরকম এই যে লড়তেছে না আর এটা কিন্তু এই যে একদমই এই যে এইভাবে লাগবে প্রাণ দিলে সেরকমভাবে লাগলো ঠিক আছে এরকম চিটাগাঙের সেগুন কাঠ হ্যাঁ আপনাদের কারো যদি এই ধরনের দেখেন শুধু এইটাই না পিছনে আইসাদ কিন্তু দেখাচ্ছি দেখেন আস্তে আস্তে পিছান আপনার এই নিচতলায় এটা কিন্তু দেখাইলাম নিচতলায় অবশ্য অবশ্যই কিন্তু উপরতলায়ও কিন্তু আরেকটা হ্যাঁ উপরতলায়ও কিন্তু আরেকটা দরজা আছে ঠিক সেম ডিজাইন আর একটু ফাঁকের থেকে দেখান সুন্দর দেখা যাবে হ্যাঁ দুইটা দরজাই দেখা যাবে সেরকম উপরে নিচেও পাশে কিন্তু বারান্দার মধ্যে যে দরজাগুলো দিছি দেখেন সেম ডিজাইনের দরজা সেই রকম দরজা এই ধরনের দরজা এবং দূর যে কোনো ধরনের কাঠের জগতে যত প্রকারের ফার্নিচার আছে হ্যাঁ সকল প্রকারের ফার্নিচার আমাদের হৃদয়োদয় ফার্নিচার এন্ড শোরুমে তৈরি করে থাকি সেখানে আপনার যত প্রকারের কাঠ বলেন কাঁঠাল কাঠ হ্যাঁ সেগুন কাঠ মেহগুনি কাঠ যত প্রকারের কাঠ দিয়ে আপনি ফার্নিচার তৈরি করতে চান না কেন আমরা কিন্তু সকল প্রকারের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে আপনাদেরকে দিয়ে থাকি হ্যাঁ যত প্রকারের ফার্নিচার লাগুক অবশ্যই অবশ্যই আশা করি আপনারা আমাদের শোরুমে আসবেন এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনেক অনেক অর্ডার পাই ইউটিউব দেখে অনেক মানুষ অর্ডার দেয় তার জন্য কিন্তু এরকম ভিডিও করে আমরা ছাড়ি সৌমেন্দ্র রিয়াজ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সকলকেই জানাচ্ছি আবারও অগ্রিম শুভেচ্ছা সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম।